আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বহুদিন পর আমি একটু লাইভে আসলাম আপনাদের সম্মুখে। সো আমি আজকে আছি হলি টিউনের ভিতরে, হলি টিউনের স্টুডিওর মধ্যে আছি। সো আপনারা সবাই কেমন আছেন? আমার সাথে আছেন আমাদের জনপ্রিয় শিল্পী ওমর আব্দুল্লাহ। বন্ধু আসো, এদিকে আসো একটু, তোমাকে দেখাই। কে কোন জায়গা থেকে দেখছেন জানাতে পারেন। আর ওয়ালাইকুম সালাম এমডি বাবু, তবে তুমি কি উপলক্ষে করতেছো জানি না আমি, কিন্তু আজকে ডেটে অনেক কিছু অনেক কি বলে এগুলো কিন্তু আমি নাই না, আমার ভালোবাসা আগে থেকেই আছে, এখনো রানিং আছে, আগামীকালও থাকবে। আজকে না, আমি যে একটা গান গাইছিলাম দুদিন আগে, হ্যাঁ, তাই না? এজন্য আমি আজকে কোনো লাইভ টাইমে, আমাদের কোনো ভালোবাসা দিবস লাগে না, আমাদের ভালোবাসা দিবস আমরা বুঝি না কি আসলে, তাই না? আমরা 365 দিনই মনে করি যে লাভ ডে, তাই না? এত ইংলিশ কেন? আমার সাথে আছেন ওমর আব্দুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা দেখছেন এখন মাশাআল্লাহ 117 জন দেখতেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আমার দোস্ত ইকবাল মাহমুদের ফেসবুকে সবাই নিয়মিত থাকবেন এবং আমাদের ইসলামী নাসিকগুলো শুনবেন। এবং আমি যেটা আবদার করব, আমরা চেষ্টা করব যারা মিউজিকের গান শুনি, মিউজিকের গানগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে ইসলামী সঙ্গীতকে বুকে ধারণ করতে। জি অবশ্যই, ইনশাআল্লাহ আমরা সেটাই করব। আর আমি আজকে লাইভে আসতাম না, মনে চাইলো যে না, বহুদিন আমি হলি টিউনে তো মাঝে মাঝে আসা হয়, এক দুবার আসা হয় মাসে। সো পাশে অনেক ইংলিশ কথা চলতেছে কি সিঁড়িতে যার কারণে ইংলিশের মানে শক্তিতে আমি দুর্বল হয়ে যাচ্ছি আর কি। আচ্ছা ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্ধকার কেন? সো লাইট একটু দেওয়ার প্রয়োজন আছে নাকি? হ্যাঁ ট্রাক লাইট দাও, দেন তাহলে আমি দেখি। অনেক লাইট আছে না? হ্যাঁ হলিডে তো অনেক লাইট, তাই তো বলে মানুষ বলে তো হলিডে তো অনেক লাইট থাকে, কিন্তু এখন লাইট নেই কেন? এখন মোটামুটি লাইট আছে। সো আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা ভালোবাসা দিবসের কোনো গান টান আমরা গাই নাই, প্রতিবাদ করেছি। প্রতিবাদ করাটাও একটা প্রচার হয়ে গেছে, তাই না? দিনটা অনেকে ভুলে গেছিল, স্মরণ হয়ে গেছে আর কি অনেকে। হ্যাঁ, সো এটাও একটা কেমন যেন হয়ে গেছে, যাই হোক। তবে আরে ভাই, কলরব থেকে বিদায় হয়ে গেলে এখানে আসলাম কিভাবে? তবে আরেকটা জিনিস, ভালোবাসার কথা মানুষ বললেই মানুষের মধ্যে এমন একটা বিষয় তৈরি হয়ে গেছে, মানুষ ভালোবাসা বললেই অন্য কিছু মনে করে। এই জিনিসটা আমাদের আসলে চেঞ্জ করা দরকার। ভালোবাসা বাবার সাথে, ভালোবাসা মায়ের সাথে, ভালোবাসা ফ্যামিলি মেম্বারদের সাথে, রিলেটিভের সাথে, তাই না? আর আমাদের নেগেটিভ কনসেপ্ট যেগুলো, নেগেটিভ কনসার্নগুলো যেদিকে যায়, তাদের কনসার্নগুলো ওইদিকেই থাকে আর কি, তাই না? তো পবিত্র ভালোবাসা অবশ্যই আপনার সাথেই, আপনার জীবন সাথে, আল্লাহ পাক যার সাথে আপনাকে মিলিয়েছেন অথবা মিলাবে তার সাথেই হওয়া উচিত, তাই না? আরেকটা বিষয় হচ্ছে সমস্ত মাখলুকের প্রতি ভালোবাসা থাকবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য যা এটা স্তর অনুযায়ী, এবং নিজের আশপাশের মানুষজনের জন্য ভালোবাসা থাকবে। আমরা আশপাশের মানুষজনের খবর অনেকেই রাখি না, আমরা যারা সচ্ছল আছি, আমাদের সামর্থ্য যাদের আছে, দেখা যায় আমরা আমাদের জীবন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার পাশের মানুষটা কিভাবে চলতেছে, তার হালতটা কি, এটা আমরা খেয়াল রাখি না, খোঁজ করার চেষ্টা করি না। তো আমি মনে করি এটাও আমাদের মনে রাখা উচিত, স্মরণ করা উচিত যে তাদেরও অধিকার আছে ভালোবাসা পাওয়ার। অবশ্যই অবশ্যই। সো এই আসলে মূলত আজকে হলি টিউনে আমি বসে আছি, হলি টিউনের অনেক সঙ্গীত, শত শত সঙ্গীত, প্রায় 700+ হলি টিউন চ্যানেলে আছে, আপনারা শুনবেন। আমারও কিছু সঙ্গীত ওখানে আছে, ওমর ভাইয়ের আছে, কলরবশ সকল শিল্পীদের সঙ্গীত আছে, শুনবেন। আর আজকে স্পেসিফিক্যালি আমি কোনো সঙ্গীত গাইবো না, যদি গাই আমি একটু আমার যে সঙ্গীতটা দুদিন আগে রিলিজ করেছি আমি সেটা একটু গাইতে পারি, দুই লাইন গাইতে পারি।
আপনার লাইভটা শেয়ার করতে পারেন এবং ডেসক্রিপশনে একটা পেজের লিংক দেওয়া আছে, সেটাকে চাইলে ফলো করতে পারেন, আবার আনফলো করতে পারেন। সো ওকে, ফলো কেন করবে? ওই অনেকে করে না আনফলো, যাদের দরকার তারা আনফলো করবে, না যাদের ফলো করার দরকার তারা অবশ্যই ফলো করবে। এটা একটা সুন্দর কথা বলছো আসলে, মানে এটা আমরা মনে করি স্বাধীনতা দেওয়া উচিত, স্বাধীনতা দেওয়া উচিত। ওকে, তো আমার গানটা ছিল এরকম, ভণ্ডামি আর নষ্টামি নয় চক্ষু এবার খোলো, ফেব্রুয়ারির ইমান ধ্বংসী দিবসকে না বলো, ঘরে ঘরে মাঠ বাজারে একই স্লোগান তোলো, ফেব্রুয়ারির ভালোবাসা দিবসকে না বলো, ফেব্রুয়ারির ভালোবাসা দিবসকে না বলো। এটাই ছিল আমার গান। সো আজকে যাই হোক, আপনারা দোয়া করবেন আমার জন্য আর কলরবের সবার জন্য দোয়া করবেন। সাজ্জাদ নূর ভাই লিখেছে, আমিও খুব মিস করছি, থ্যাংক ইউ সো মাচ ভাইজান, আপনার তো এখন দেখা পাওয়া মুশকিল, টিভি চ্যানেল এবং বয়ান নিয়ে আপনি অনেক ব্যস্ত আছেন, আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা আবেদন করতে পারি। মাঝে মধ্যে আমরা রেডিওতে কিন্তু দেখি, শুনি, মানে রেডিওতে দেখা যায় মাঝে মাঝে সাজ্জাদ নূর ভাইকে। এটা দুনিয়াতে খাওয়া দাওয়া করার সামর্থ্য শক্তি, এটা তো বড় নিয়ামত আসলে, সবাই খাইতে পারে না। আমি কিছুদিন আগে একজনের সাথে বসছিলাম, চার পাঁচটা সাত আটটা গোস্ত ছিল কাচ্ছি আর কি, খাইতে গিয়া আমি আগাইতে পারতেছি না, ওনার দেখি অলরেডি কপা কপ চার পাঁচটা শেষ। তখন আমি বলি, ভাই আল্লাহর রাস্তে মাপ চাই, আমাকে একটু আলাদা করে দেন। কোথায় এটা? এটা আছে আমাদের এখানেই। ও যাই হোক, তবে আমরা একটা কাচ্চা খেয়েছিলাম, আমাদের মনে আছে যে তারিক ভাইয়ের বিয়েতে, মজার জিনিস এটা, আমরা সবাই খাইতে পারছিলাম মোটামুটি, মানে এমন খাবার হলে খাওয়া যায় ঠিক না, এরকম মানে সেই পিসগুলো নিজেই বলে যে না খাও প্লিজ। সেদিন তো তুমি বেশি না, মাত্র আটটা গোস্ত খেয়েছিলে তাই না? না আমার পাশে যে আছে সেও কম খায় নাই, সিরিয়ালে তার বেশি হতে পারে না, আমি বেশি খাই নাই, বেশি খাই নাই, বারোটা আর কি, আচ্ছা আমাদের সাথে আরেকজন আছে, তাকে একটু দেখাই, সে মানে মুস্কি হাসে আর কি, তাবাসসুম, এই যে খিজির ভাই, এদিকে তাকান, যে হচ্ছে কলরবের হলি টিউনের, এখন তিনি সাউন্ড ডিজাইনার। সো মাহফুজের এই চেয়ারটাতে এখন তার দায়িত্ব পালন হচ্ছে, মাহফুজ গত হওয়ার পরে সে এখন এই চেয়ারে বসেছে, আল্লাহ পাক তাকে নেক হায়াতে তৈবা দান করুক এবং ভালো কাজগুলো উপহার দেওয়ার তৌফিক দান করুক, তাই না? কারণ আমরা, আমি বিশেষত কারণে আমি এখানে আসলে আসলে একটা মানে আমার খারাপ লাগে যে না আমি থাকি না, অনেকে অনেক সাইকোলজি থাকে তাই না, আমার খারাপ লাগে যে আমার কষ্ট লাগে। সো যাই হোক, সব কষ্ট দূর করে তো সামনে এগিয়ে যেতে হবে তাই না। যে ছেলেটার এখন কথা ছিল আমাদের সাথে আড্ডা দেওয়া, সেই ছেলেটা এখন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করুক মাহফুজকে, সবাই দোয়া দোয়া চাই মাহফুজের জন্য, দোয়া করবেন। আর মূলত লাইভটা এখানে শেষ করতে হচ্ছে, এমনি জাস্ট আসলাম, আর ওমর ভাই ছিল তাই একটু দেখা দিলাম আর কি। সো সামনে অনেক গান আসতেছে আমার ইনশাল্লাহ। ওমর আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ নামে একটি পেজ আছে ইংলিশে এবং নিকনেম বাংলায় লেখা আছে, সো আপনারা অবশ্যই কি করবে, ফলো করবে অথবা লাইক করবে, যেটাই করতে পারেন, চাইলে দুটাই দুটাই টিক দিতে পারেন। ওখানে আমারটা লাইকের সিস্টেম নাই, শুধু ফলো সিস্টেমটা আছে, সেই ফলো সিস্টেম করে রাখছে, জাস্ট অনলি ফলো, 70,000 প্লাস আছে ফলোয়ার, একটু কিন্তু দিলেই কিন্তু 1,00,000 হয়ে যাবে, একটু ভালোবাসা দিলে 1,00,000 হয়ে যাবে, কি বলেন? সো আপনারা তাকে তার পেজে ফলো দিয়ে আসবেন, আর আমার পেজে যারা শুভাকাঙ্ক্ষী বা আমার সাপোর্টাররা আছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। সো আজকে এর মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।